গোয়ালপার ধূপতলাত কংগ্রেসের অসম বাসা অভিযান প্রাক্তন মন্ত্রী রাকিবুল হুসেইনে ধূপতলা এফ আর হাইস্কুলত অনুষ্ঠিত সভার মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমালোচনা করে কয় রাইজর ধনরে হেলিকপ্টার উড়ুয়াই রাইজক অধিক ধরুয়া করেছে। বিজেপির 100+ মিশন মানে ডালি চেনি কেরাসিন পেট্রোল ডিজেলের মূল্য 100 অতিক্রম করা। কংগ্রেসে সরকার গঠন করলে প্রতিগী দরিদ্র পরিয়ালক মাহেকত 7,500 টাকা দিয়ার মাইক্রো ফাইন্যান্সর ঋণ মাফ করে দিব, বিদ্যুতের বিল নির্দিষ্ট পরিমাণলৈকে মাফ করে দিয়ার নিবন চাকরি দিব বলে উল্লেখ করে। একেখন সভাতে সাংসদ গৌরব গগৈয়ে ভাষণ প্রসঙ্গত কয় যে অসমবাসী রাইজে শান্তি সমৃদ্ধি আর দরিদ্র উন্নয়নের স্বার্থত কংগ্রেসের নেতৃত্বত মহাজোটর সরকার হব বলে আশীর্বাদ করেছে। এবার নির্বাচনত মহাজোটে 101 আসন লাভ করবলে সক্ষম হব বলেও সাংসদগুলি উল্লেখ করে। তারপরেও বিজেপি সরকারে অগপ দলক নিষেধ করার গভীর ষড়যন্ত্র চলি থাকার বিষয়ে উল্লেখ করে সাংসদ গৌরব গগৈয়ে। বাকী রাইজে শান্তি সম্প্রীতি আর দুখিয়া মানুষের শক্তি স্বার্থক কংগ্রেসের নেতৃত্ব মহাজোটর সরকার গঠন করবলে আশীর্বাদ প্রদান করেছে আর 101+ সিট হওয়াটো প্রায় নিশ্চিত। মহাজোটর মঞ্চ ভিতর বিভিন্ন দল সংগঠন আছে, লগত একটা খুব ভাল পরিবেশের ভিতর আলোচনা চলি আছে। লগতে অগপ দল এখন এই বিজেপি সরকারে অগপ দলক শান্তি থাকিবলে দিব নে এই নির্বাচনের পিছন অগপ দলটোকে তেওঁলোকৰ আসন কিনি কমায় অগপ দলটোকে নাইকিয়া কৰি দিব, এইখিনি কথা আমি গম পোৱা নাই। তো রাইজে গম পাইছে কি দুটা শক্তি আছে অহা নির্বাচনত, এটা কা পক্ষত শক্তি, এটা কা বিভক্ত শক্তি, আর কা বিভক্ত শক্তি আজি রাইজৰ পৰা আশীর্বাদ নিশ্চয় পাব।